নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখব আজকে নিউজ হেডলাইন্সে। ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ মহকুমার পঞ্চায়েতে রাত সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জেলা শাসকের সভাগৃহে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হলো মঙ্গলবার। কাজের সন্ধানে বিদেশে গিয়ে বিভাগে পড়ছেন এক যুবক। বিদ্রোহী কবি আগে নাকি চটি জুতো আগে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মানুষজনের মধ্যে। কালা দুনম্বর ব্লকে অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 10 বছরের এক বালকের। আন্তঃরাজ্য থ্রোবল প্রতিযোগিতার জন্য শহর থেকে 2 জন নির্বাচিত হয়েছেন। বড়ধামা তরুণ সংঘ মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। চলাসি বিস্তারিত খবরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ মহকুমার পঞ্চায়েতে রাত সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শেহারাবাজার ফুটবল ময়দানে চলে এদিনের এই অনুষ্ঠান। রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা এদিনের সম্মেলনে অংশগ্রহণ করেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ মহকুমায় মঙ্গলবার পঞ্চায়েতী রাত সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনটি অনুষ্ঠিত হয় রায়না থানা শেহারাবাজার ফুটবল ময়দানে। এদিন সকাল থেকে উত্তরের হাওয়াকে উপেক্ষা করে দলে দলে মানুষ সভাস্থলে উপস্থিত হন। বাদ্যযন্ত্র সহকারে ছৌ নৃত্য, রণপা সহ বিভিন্ন আঞ্চলিক সজ্জায় সজ্জিত হয়ে মানুষ আসেন। তাদের অভ্যর্থনা জানাতে সদা সচেষ্ট ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ তৃণমূলের নেতৃত্ববর্গ। সেই স্মৃতিতে তিনি মাল্যদান করছেন। শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। বন্দে মাতরম। গ্যাস পার্টিটা বন্ধ করো। দেখুন, আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমরা আমাদের যে 2 জন এমএলএ আছি এবং আমাদের যে নেতৃত্ব আছে সবাই মিলে আমরা কিন্তু 4-5 ধরে শেয়ারবাজারে এসে বসেছি। কারণ আজকে 19 তারিখ, সেই 19 তারিখে যে সম্মেলন, সেই সম্মেলনকে শুরু করার জন্য আমরা বিভিন্ন সময় এখানে পড়ে আছি। আজকে হচ্ছে সেই সম্মেলনের দিন। সেই সম্মেলনের দিনে আমরা চেষ্টা করেছি এবং আমাদের খণ্ডঘোষ, রায়না, বেমারি এবং কাল্লা, জামালপুর, এই 4টি বিধানসভার হচ্ছে আমাদের পঞ্চায়েতিরা সম্মেলন। সেই সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচার আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফলস্বরূপ আজকে আমাদের সম্মেলন সফল চলেছে। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন এখানে দাঁড়িয়ে? কর্মীদের উদ্দেশ্যে আমার আম আদমি পার্টি সরকারের মানে বার্তা যে আমাদের মাননীয় নেত্রী সকল বলেন যে মানুষের সাথে মানুষের পাশে। আমি তাই থেকে এই নির্দেশ দেবো যে সবসময় তিনি নেতৃত্ব বলেছেন যে মানুষের সাথে মানুষের পাশে আমরা সবসময় তাদেরকে এই নির্দেশ দেবো যে আপনারা সবসময় মানুষের পাশে মানুষের পাশে। সকাল থেকে দেখছি অনেক আগেই জেলা নেতৃত্ব, জেলা মন্ত্রী সাহেব ঢুকে গেছেন, এদের ব্যাপারে কি বলছেন? ধরুন সম্মেলনটা আছে পরিচালনা করবেন এবং নেতৃত্ব ঢুকে গেছে। আপনার প্রথম মাধ্যমে যে বলি যে নেতৃত্ব ঢুকে গেছে, নেতৃত্ব মানে হচ্ছে সমস্ত সম্মেলনটাকে নেতৃত্ব দেবেন। অতএব তাদের সবসময় সব জায়গাতে আগে আসা উচিত, সেই হিসাবে ওনারা আগে এসেছে এবং আমাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে সেই সম্মেলনটাকে বড় করার জন্য ওনারা আগে। এটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী
যদি খুব কাছের মানুষ আমাদের বর্ধমান জেলার অবজারভার সম্মানীয় বড় বিশ্বাস মহাশয় আমাদেরকে এবং আমাদের জেলার যিনি সভাপতি আছেন মাননীয় স্বপন দেবনাথ, আমাদের রায়না এবং খণ্ডঘোষের দুই বিধায়ক আমি এবং আমাদের নবীন বাগ সুতরাং কি বলেছেন যে রায়না এবং খণ্ডঘোষকে যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে আসছেন তাদেরকে কেটে দাঁড়িয়ে সকাল থেকেই আমরা আছি, সকাল থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য করে জানানো হচ্ছে, ধন্যবাদ জানাই সেই সমস্ত অঞ্চলের আমাদের রায়না এবং খণ্ডঘোষ যারা অঞ্চলের নেতৃত্ব আছেন তারা দায়িত্ব নিয়ে সমস্ত কর্মীদেরকে নিয়ে আজকে আসছেন, তাদের জন্যই আমরা আজকে সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে এবং তাদের যে সমস্ত কর্মী আমাদের আসছেন সেই সমস্ত কর্মীদেরকে দিদির ভাষায় বলি তাদের পায়ে শত শত কোটি প্রণাম যে তারা আজকে হেঁটে হেঁটে আমাদের এই আজকে পঞ্চায়েত রাজ যে সম্মেলন সেই সম্মেলনে আসছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই আমি এবং আমার আমি নায়নার এমএলএ নেপাল করি এবং খণ্ডঘোষের এমএলএ আমাদের নবীনচন্দ্র বাগ এবং আমাদের বাসুবিধি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি খণ্ডঘোষের আমরা সকলে মিলে আজকে রায়না খণ্ডঘোষ সহ প্রত্যেকটা বিধানসভার যারা কর্মী সমর্থক আসছেন তাদেরকে অভ্যর্থন জানানোর জন্য আমার সকাল থেকে এখানে থাকি। এই সম্মেলনকে কেন্দ্র করে দেখছি এলাকায় একটা বিশাল একটা আয়োজন এবং তার সাথে সাথে উৎসবের আয়োজন দেখছি, এই ব্যাপারে যদি কিছু বলি আমাদের মানে তৃণমূল কংগ্রেসে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা যতগুলো প্রোগ্রাম করি টোটাল প্রোগ্রামটাই আজকে শুধু এই পঞ্চায়েতের সম্মেলন নয় এবং বিভিন্ন যে আমরা যে জনসভা থেকে যেগুলো করি সেটা এই রায়নার মানুষ খণ্ডঘোষের মানুষ টোটাল বাংলা সহ রায়না খণ্ডঘোষ এবং জামালপুর এবং আমার আমরা মেমারির প্রত্যেকটা এলাকার মানুষ উৎসবের আকারে নেয় এটা মানে উৎসবের আকারে নিয়েই যেমন আমাদের কর্মী সম্মেলন হয় এবং প্রত্যেকটা প্রোগ্রামে আজকে বাংলার মানুষ সহ রায়না এবং খণ্ডঘোষের মানুষ উৎসবের আকারে প্রত্যেক চক্রবর্তী এবং তারকেশ্বর চক্রবর্তী কলকাতা কর্পোরেশনের বড় কমিটির চেয়ারম্যান তাদের বরণ করে নেওয়া হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দামোদরের মধ্যে পড়ে জামালপুর মেমারি রায়না খণ্ডঘোষ। সেই সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিধায়কদের আমি দেখতে পাচ্ছি, উত্তমদাকে দেখতে পাচ্ছি, উজ্জ্বল রাজনৈতিক অভিভাবক সম্মানীয় স্বপন দেবনাথ উপস্থিত, যার নির্দেশে এই পঞ্চায়েত রাস সম্মেলন, আমাদের অবজারভার, আমাদের নেতা। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা জেলার তৃণমূল পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায়, গোলসির বিধায়ক সুভাষ মণ্ডল, মেমারির বিধায়ক নার্গিস বেগম, সাংসদ মমতাজ সংগমিতা, সুনীল মণ্ডল, সৌমিত্র খাঁ, এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী কৃষ্ণা সরকার, তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাপ্পাদিত্য ব্যানার্জি ও তৃণমূল নেত্রী তথা কাউন্সিলর অর্চনা ব্যানার্জি, অর্চনা ব্যানার্জি বিজেপি নেতা তথা চলচ্চিত্র শিল্পী জয় ব্যানার্জির স্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরু সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এদিন সবার শুরুতেই বক্তব্য রাখেন স্বপন দেবনাথ, তিনি তার চিরাচরিত বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপি ও সিপিএম কে এক হাত নেন। আবার সমব্যাথী মানে মারা গেলে শ্মশানে দাহ করার এতগুলো টাকা পেয়েছে, মাটি দেওয়ার জন্য এতগুলো টাকা পেয়েছে, আপনার গায়ে আপনি সেটা করবেন তো? আর কিচ্ছু করতে হবে, সেখানে গায়ের নেতারা আছেন তো সবাই। শুনুন, আমি খেয়াল করেছি সকাল থেকে যখন আপনারা আসছিলেন সবাই মঞ্চে অনেকেই বসেছিলেন, কিছু জায়গা ফাঁকা ছিল, বারে বারে চিৎকার করছিলাম, তারা ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে, তার মানে আমার দলের মোড়লদের চেহারা দেখাচ্ছে। আমি এসেছি বাপু মিটিংয়ে, কিন্তু আপনারা, তাই আমি উল্লেখ করি যে আপনারাই আমাদের সম্পদ, কেন দুপোবারের লোক থাকে। শোন একটা কথা বলি, বিয়ে বাড়ি আছে তো, বিয়ে বাড়িকে দেখবেন ওই পরিবেশন করার জন্য কিছু লোক আগেই তোয়ালেটা নতুন জড়ালো, আর সারাদিন ভোর ওই কাঠের উনুন যে জ্বাললো, ডাল তরকারি মাছ যা করছে, ওদের চিকেন ফিকেন মুরগি যা করলো, সেবা ছেড়িতে করুন। আর সে যেমন দেওয়ার সময় কিছু লোক জামা টামা ছেড়ে নতুন তোয়ালে কিংবা গায়ে তো গামছা আমরা নেই, যেবার বালতিটা আগে নিচ্ছে, কিন্তু আর কোন বালতিটা না রসগোল্লাটা, বলি কেমন খেলি বলতো, কেমন খেলি বলতো, কিচ্ছু করেনি সব, কিচ্ছু করে উনুনও জাল দেয়নি, কড়া পাতাও কাটিনি, ঘোড়াটি কিচ্ছু করেনি, মিষ্টি হাঁটা ওদের দিতে হলে এই কারণে দিতেও হবে, বাপের মেয়ের যার কি হচ্ছে সে দেখছে, ও তো আমার বড় জামাই, ওকে যদি না দেই ও ভাববে যে কাজ হচ্ছে না, আমাদেরও করতে হয়, কি করবো, ওদের তো কাজ হয় না,
সেই জন্য আমরা বুঝি কে জামাই, কে সালা, কে ভগ্নিপতি আর কে আসল লোক, এটা বুঝি না তার। কিন্তু করতে আমাদের সবাইকে নিয়ে হবে, তাই আমি বেশি কথা বলবো না। গায়ের ভোট পাবো আমরা, ভুলে যাব এই রায়নার সাবের আলীর খুনের কথা, ভুলে যাবেন? মনে আছে সেদিন গভীর রাতে বাঁশতলা পেরিয়ে যখন তার দেহটা বর্ধমান মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টম করে নিয়ে আমরা যাই, খুব তো বেশি লোক সেদিন ছিল না, হাসমত খুন হয়েছে রায়নাতে, কাজল মোল্লা খুন হয়েছে সিপিএম এর দ্বারা রায়নাতে, আর খন্ড জামালপুরে পাঁচুগোপাল দুই দাস, ইশাহক মল্লিক খুন হয়েছে কি হয়নি বলুন সিপিএম এর দ্বারা, আর বুড়ি গ্রামে খন্ড বসে মা এবং মেয়ের সামনে নৃশংসভাবে যে খুন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কলকাতায় চিকিৎসা করে বাঁচাতে পারেননি, সেই ডেড বডি বুড়ির গায়ে আমরা নিয়ে এসেছিলাম। আপনাদের মনে পড়ে ইউসুফের কথা, মনে পড়ে আমরা আতাউলের কথা, মনে পড়ে সারাফাত এদের কথা, ফিরদৌস রহমান মমতা দিয়ে এসেছিলেন তার বাড়িতে একটা পঞ্চায়েতের নির্বাচনে, যখন তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে সিপিএম এর হারমাত বাহিনীরা জানলার ফাঁক দিয়ে বল্লম ছুঁড়ে ছুঁড়ে তাকে খুন করেছিলেন, মমতা দিয়ে এসেছিলেন তার বাড়িতে, ফিরদৌস রহমানের কথা ভুলে যাব আমরা? সেই কথাগুলোকে মনে করিয়ে দিতে চাই এই খন্ডকোষ দক্ষিণ দারমোড়ে রায়নায়। আমরা মেমারিতে আমরা যেতে পারতাম না, করন্দা গ্রামের সেই খুনের ঘটনা আজও আমাদের চোখে মনে পড়ে। মমতাজি কিন্তু যে ধারাবাহিক আন্দোলন করে আমাদেরকে অন্তত পক্ষে শান্তি দিয়েছিলেন, সিপিএম এর অত্যাচার হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন। পঞ্চায়েত এসেছিল বলিটা এত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কলের জল, এখনো অনেক কাজ করতে হবে। ছ বছরের মধ্যে গভর্নমেন্ট আর কত করবে, আর্থিক সংকট দেনা গ্রহণ করো, আর এই বার্তাটা গায়ে যেতে হবে। মায়েরা আমার আছেন, মায়েদের হাতে ক্ষমতা এনে দিল মমতা, আপনারা দিয়েছেন, আপনারা কিন্তু আমাদের আসল কর্মী। গায়ে আপনারা যত ভালো ঘুরতে পারবেন, দশজন পুরুষ ঘুরলেও তা হবে না, আপনি টুকটুক করে বলতে হাগো মাসি কেমন আছো, কিংবা বৌদি কেমন আছো, এখন থেকে যাওয়া শুরু করুন, ভোটের একদিন আগে গিয়ে আপনাকে সারাদিন দেখলই না, ওই একদিন থেকে ভোট হবে। পরে অর্চনা ব্যানার্জি তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। আজকের এই সম্মেলনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, বিশেষ করে মঞ্চের ওপরে যারা আছেন আপনাদের, আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অরূপ বিশ্বাস মহাশয়, আপনাদের আমাদের সকলের কাছের মানুষ, কাজের মানুষ, বাংলার নয়নের মণি, ওনাকে ধন্যবাদ জানাই। এছাড়াও আছেন সভাপতি থেকে শুরু করে এমএলএ, সাংসদ, সভাপতি, সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। সময় কম, শুধু আমি বলি, আসলে খুব একটা বলবো বলে তৈরি হয়ে আসিনি, জানেন, ভালো লাগছিল সবন্ধে আপনাদের অনেক কথা শোনাচ্ছিল, সেই জায়গা থেকে বলি যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমার পরিবার অন্য একটি দল করেন, ভারতীয় জনতা পার্টি করে, তবে আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অর্থাৎ আমার সামনে যারা আছেন, মঞ্চে যারা আছি, আমরা সবাই যে গুরুত্ব পেয়েছি, যে সম্মান পেয়েছি, তার কাণ্ডারই কিন্তু বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সেই অস্তিত্ব লড়াই। সেই জায়গা থেকে বলি, জয়ের সিনেমাটা দেখেছেন, হীরক জয়ন্তী দেখেছেন, বহু দূর থেকে একথা দিতে এলাম উপহার, শুনেছেন তো হীরক জয়ন্তীর আই লাভ ইউ, শুনেছেন তো সকালে একটা, দুপুরে একটা, রাত্রিরে, সেই আই লাভ ইউটা আমরা কাকে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেবেন তো, সকালে একটা, দুপুরে একটা, রাত্রির একটা, আই লাভ ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে জোরে একবার বলুন, বলুন তো দেখি একবার, শুনুন আরেকটা কথা বলি, এটা আমাদের অস্তিত্বের লড়াই, মর্যাদার লড়াই, সম্মানের লড়াই, এবং এই লড়াই লড়তে গিয়ে আমাদের পরিবারের যদি কেউ ঘরের শত্রুর বিভীষণের মতন কাজ করে, তাহলে আমাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য, সম্মানের জন্য সেই বিভীষণটিকে চিহ্নিত করতে হবে, এবং আমার সংসারে থাকলেও তাকে দূরে রাখতে হবে, পারবেন তো, করবেন তো, সংসার আমার পরে হবে, এই যে বললাম এটা অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই, এই লড়াইয়ে যদি আমার পরিবারের কেউ বিশ্বাসঘাতকতা করে, ঘরের শত্রু বিভীষণ হয়, তাহলে তাকে দূরেই রাখতে হবে। এখন শুধু পাখির চোখের মতন একটি নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বলি ওই আই লাভ ইউ তিনবার, সকালের টা, দুপুরের টা, রাত্রির টা, আর স্বপনদার সঙ্গে আবার এসে অন্য সময় বহু দূর থেকে দিতে এলাম, এই গানটা শুনিয়ে দাও, করে যাবো, আপাতত একটাই লক্ষ্য,
মমতা বন্দ্যোপাধ্যায়কে আই লাভ ইউ সকালেরটা দুপুরেরটা রাত্রিরেরটা। ভালো থাকবেন, নমস্কার, জয়। প্রধান বক্তা অরূপ বিশ্বাস স্যার বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা ব্যাখ্যা করেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও তার বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেন। যারা মানুষের জন্য কিছু করে না, যারা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, সেই কয়েকটা মানুষ গিয়ে আজকে জড়ো হয়েছে বিজেপিতে। জিজ্ঞেস করুন বিজেপি কি করেছে। এই বর্তমানে আসানসোলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মিটিং করে বলেনি যে প্রতি বছর 2 কোটি বেকার যুবকের চাকরি দেব। আজকে বিজেপির নেতাদের বলুন যে বর্ধমান শহরে একটা ছেলে একটা মেয়ে একটা মানুষের হাতে কাজ কেন্দ্রীয় সরকার দিয়েছে, বিজেপিকে বলতে হবে না, বিজেপিকে জিজ্ঞেস করবো না আমরা। আজকে পাড়ায় পাড়ায় যারা পয়সা নিয়ে বিজেপির হয়ে কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন। আপনাদের প্রধানমন্ত্রী এই আসানসোলে বর্তমানে মিটিং করে বলেছিলেন যে আমরা সমস্ত বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসব, যত গরিব মানুষ আছে তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা পড়বে। 15 পয়সা জমা পড়েছে। ভাষণবাজের দল, মিথ্যাবাদের দল, যারা মানুষের জন্য কিছু করেনি, আর যে মানুষটি গরিব কেটে গেল মেহনতি মানুষের জন্য কাজ করে, যে মানুষটি গরিব চারির চালে থাকে গরিব ঘরে জন্মগ্রহণ করেছে হাই চুটি পড়ে ঘরে, যে মানুষের কাজ করতে চায় পদে পদে তাকে আজকে অবহেলা করছে, তার বিরুদ্ধাচরণ করছে, সেই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবার একমাত্র জায়গা হচ্ছে পঞ্চায়েত। দলের সৈনিক হিসেবে, দলের কর্মী হিসেবে, মমতা ব্যানার্জির সন্তান হিসেবে সে লড়াই আমাদের করতে হবে। পঞ্চায়েত দিকে লড়াই করতে হবে না বিজেপির বিরুদ্ধে। আজকে সবাই বলে সিপিএম একদিকে, কংগ্রেস একদিকে, বিজেপি একদিকে, আসলে তিনটেই এক, তিনজনের বিরুদ্ধে লড়াই করতে হবে। তার কারণ আমাদের উন্নয়নের পথে আমাদের এগিয়ে চলতে হবে। কোনদিন আমরা ভেবেছিলাম যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সময় সামাজিক প্রকল্পগুলো করেছেন, কোনদিন আমরা গ্রামের মানুষ ভেবেছিলাম যে 2 লক্ষ 3 হাজার কোটি টাকা দেনা সিপিএম আলিম উদ্দিনের মধ্যে ভাবছিল ক্ষমতা তো ছেড়ে চলে এসছি কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবে, কারণ মানুষের টাকা দিতে পারবে না, সরকার চালাতে পারবে না, শিক্ষক মাইনা পাবে না, সরকারি কর্মচারী মাইনা পাবে না। কিন্তু মমতা ব্যানার্জি তার নিজের দক্ষতায় আজকে 1 পয়সা ট্যাক্সটা বাড়িয়ে, আজকে 5 গুণ রাজস্ব বাড়িয়ে আজকে সমৃদ্ধ সামাজিক প্রকল্প করেছে। আজকে জন্ম থেকে মৃত্যু, আজকে আমরা কখনো ভেবেছি আমার ঘরে একটা ছেলে জন্মাবে, বাচ্চা ছেলে, আমাদের চিন্তা হয় যে ছেলেটা জন্মালো আমার তো সেই রোজগার নেই, আমি কি করে ছেলেটাকে বড় করব। মমতা ব্যানার্জি বললেন না, তোমায় ভাবতে হবে না, আমি বাংলার দিদি, আমি বাংলার বোন, আমি বাংলার মা, আমি ওই বাচ্চাটার জন্য ভাবছি। শুরু করলেন সবুজশ্রী প্রকল্প। আমাদের যে জায়গায় 15ই আগস্ট পালন করার কথা ছিল সে জায়গায় আমরা 15ই আগস্ট পালন করতে পারতাম না, একদম দ্বিতীয় পরাধীনতার জীবন আমরা যাপন করছিলাম। মমতা ব্যানার্জি আমাদের নূতন সূর্যোদয় ঘটিয়েছেন, আমাদের জীবনে নূতন স্বাধীনতা দিয়েছেন, আমরা আমাদের কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি, আমরা কোনো ব্যক্তিগত ব্যাপারে। শেয়ারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। জেলাশাসকের সভাগৃহে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। জেলাশাসকের তত্ত্বাবধানে চলে এদিনের এই বৈঠক। আসন্ন মাটি মেলা যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এদিন বৈঠকে বসেন জেলাশাসক। আগামী 2রা জানুয়ারি এগ্রিকালচার ফার্ম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে মাটি মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেই মাটি মেলাকে সফল করার লক্ষ্যে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের সভাপতিত্বে জেলাশাসকের সভাগৃহে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। জেলাশাসকের আশা, অন্যান্য বছরের থেকেও এই বছর মাটি মেলা আরও ভালো হবে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন ঘটেছে বা আগামী দিনে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি যেন জনসমক্ষে তুলে ধরা হয়। সেই মোতাবেক বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মাটি মেলা প্রাঙ্গণ যাতে সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারে সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার আশা, মেলার পূর্বে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। Thank you.
আমাদের মাটি মেলা 2 তারিখ থেকে 2 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে মাটি মেলা গ্রাউন্ডে। তো সেটাই নিয়ে আমাদের প্রিপারেটরি মিটিং ছিল, আমাদের সেল ফর্মেশন হয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আমরা আজকে সমস্ত যারা যারা আমাদের সেল ইনচার্জ আছে তাদেরকে নিয়ে রিভিউ করলাম কি রকম প্রিপারেশন চলছে, কি টাইমের মধ্যে শেষ করতে হবে। আর আমরা চেষ্টা করছি কি প্রত্যেক বছরের মতো এবং তার সেটা থেকেও ভালো যদি এবার আমরা মাটি মেলাটা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাইরেকশনও আছে কি ভালো করে করতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে সবকিছু গভর্নমেন্ট কি কি করছে, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেটা করতে হবে, কৃষকদের ক্ষেত্রে যা যা করা হয় সেটা যেন করতে হয়। তো সেই মতো আমরা এগোচ্ছি। আর আমরা মিটিং ছিল সো দ্যাট রিভিউ করা যায় কি আমরা ভালোভাবে মাটি মেলাটা এবছর করতে পারি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষির বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হলো মঙ্গলবার। মঙ্গলকোটের কৃষি বাজারে 3 দিন ধরে চলে এই মেলা। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ এদিনের মেলার উদ্বোধন করেন। মঙ্গলবার থেকে শুরু হলো মঙ্গলকোট মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি, বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার। মঙ্গলকোটের কৃষক বাজারে 3 দিন ধরে চলবে এই মেলা। এদিন মেলার উদ্বোধন করেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ। উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল, মঙ্গলকোটের বিডিও মুস্তাক আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কুন্তলা মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলায় কৃষকদের নানারূপ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদিত কৃষি পণ্যদ্রব্য এই মেলায় স্থান পাবে। এছাড়াও বিভিন্ন চাষাবাদে কি কি করণীয় উচিত তাও এদিন প্রশিক্ষণ দেওয়া হবে। ফিতে কেটে মেলার উদ্বোধন করা হয়। গভর্নমেন্টের মিটিং এসে বলেছিলেন যে বর্ধমান জেলা আমাদের খাবার দেয়, বর্ধমান জেলা আমাদের খাবার দেয় গোটা পশ্চিম বাংলাকে। এবং আপনারা জানেন বোধহয় কেন্দ্র সরকারে একটা গবেষণা হয়েছিল এই বর্ধমান জেলার ভাতারের 1 কাঠা জমি নিয়ে যে কত প্রোডাকশন হয় তাতে আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই বর্ধমান জেলার 1 কাঠা জমিতে সব থেকে বেশি ফলনের ধান উৎপাদন হয়েছিল এখানে এবং সব থেকে বেশি ইনকাম দেখানো হয়েছিল এই বর্ধমানের মাটি। তো আমরা জানি যে এখন আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ডাঙা জমি, জলা জমি, বিভিন্ন জমি, কোন জমিতে কি ফসল হবে। আমি বারবার ধান চাষ করছি, ধান চাষ অনেক সময় মার খাচ্ছি, অনেক সময় দেখছি যে যদি জিরে চাষ করি, ধনে চাষ করি, ফুল চাষ করি, যেগুলোর চাহিদা আছে, কোন জায়গায় ডাল চাষ করি, সেগুলো আমাদের জানতে হবে। দীর্ঘদিন ধরে পুরনো কোথায় গেলে হবে না, আর কোন মাটিতে কোন ফসল হয় সেটা আমি বলতে পারবো না। ডাক্তার যেমন পালস থেকে বলতে পারে যে তোমার কি রোগ হয়েছে, তেমনি কৃষি আধিকারিকরা বলতে পারবে যে কোন মাটিতে কোন ফসলটা ভালো হয়। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই মেলায় কৃষকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আপনারা এসেছেন এবং এই অনুষ্ঠানটিকে যাতে ঠিক মতো করা যায় বা সাফল্য মণ্ডিত করা যায় তার জন্য এসেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এই কৃষি মেলার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্টলগুলো আছে এখানে বিভিন্ন রকম বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা নতুন নতুন জিনিস উদ্ভাবনী বিষয় কিছু নিয়ে কিছু স্টল আছে আমাদের বিভিন্ন বিষয়ে, প্রাণী সম্পদ, ফিশারি, নার্সারি, এইসব বিভিন্ন বিষয়ে আছে। আপনারা যদি কোনো বিষয়ে উৎসাহী হন তো আপনারা ব্লকের যে নির্দিষ্ট আধিকারিক সেই বিষয়ের প্রাণী সম্পদ বা ফিশারির যে আধিকারিক তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বিষয় নিয়ে কিন্তু আমরা সব রকম সাহায্য করব আপনাদের। যদি যেমন ফিশারি ক্ষেত্রে আমরা আমাদের প্রচুর স্কিম আছে, আপনারা যদি জানতে চান, যারা জানতে আগ্রহী, যাদের পুকুর আছে, বড় পুকুর আছে 1 হেক্টর বা 1। মেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। মঙ্গলকোট ব্লকের এই কৃষক বাজারে আমাদের মাটি, কৃষি, উদ্যান পালন, সমবায় ও কৃষি বিপণন যে মেলা, সেই মেলা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং এই কৃষি মেলা চলবে আগামী 3 দিন ব্যাপী, অর্থাৎ 19, 20 এবং 21 তারিখ অবধি। এবং এখানে সেই সমস্ত দপ্তর যারা কৃষকের বিভিন্ন উপকরণ চাষবাস করার কাজে লাগে, সে বিদ্যুৎ, তারপর কৃষি বিপণন, প্রাণী সম্পদ দপ্তর,
উদ্যান পালন দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি দপ্তর তো আছেই, এই সমস্ত দপ্তর মিলে সব এক ছাতার তলায় একটা মানে যে মেলা তিন দিন ব্যাপী কর্মসূচি আছে, সেখানে কৃষকরা আসবে, তাদের অনেক দপ্তরগত পরিষেবা সবসময় তারা পেতে পারেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হন, সেই জায়গায় দাঁড়িয়ে এক ছাতার তলায় যদি এই পরিষেবাগুলো কৃষকের হিতার্থে কাজে লাগে, কৃষকের কোন দিকটা সমস্যা আছে সে জেনে নিতে পারেন, যে বিজ্ঞানসম্মতভাবে কী কী উপায় তাদের জন্য সেই সেই দপ্তর থেকে পরিষেবামূলক কাজকর্মগুলো ওনারা পেতে পারেন, যার জন্য এই কর্মশালা। আজকে কৃষি মেলা উদ্বোধনের জন্য আমাদের পার্শ্ববর্তী যে পঞ্চায়েত সমিতি কেতুগ্রাম পঞ্চায়েত সমিতি ওখানকার যিনি MLA সাহেব, তিনি এসে আমাদের এই মেলার উদ্বোধন করে দিয়ে গেলেন। এখানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা স্তরের আমাদের কৃষি দপ্তরের আধিকারিক তথা মহকুমা দপ্তরের আধিকারিক, মাননীয় মহকুমা শাসক, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ এবং বিশিষ্টজনেরা এখানে। মঙ্গলগড় ব্লক কৃষি মেলা, কৃষি উদ্যান পালন, মৎস্য সমবায় নিয়ে মাটি একটা যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে মঙ্গলকোটে আমাদের উদ্বোধন হলো কৃষি মেলা। এই মেলায় আমাদের বিভিন্ন দপ্তরের স্টল থাকছে, লাইন ডিপার্টমেন্টের অফিসাররা থাকছে, হ্যাঁ এখানে মৎস্য প্রাণী, এখানে সিভিক স্বেচ্ছাসেবক, কৃষি প্রদর্শনী, হ্যাঁ সমবায়, সমস্ত দপ্তর এখানে কিন্তু এক জায়গায় হয়েছে। এই মেলা আমাদের তিন দিন চলবে। হ্যাঁ উপস্থিত আজকে মেলার উদ্বোধন করলেন আমাদের মাননীয় কেতুগ্রামের বিধায়ক মাননীয় শাহনাজ শেখ মহাশয়, ওনার সাথে ছিলেন আমাদের SDO সাহেব, আমাদের মঙ্গলকোট ব্লকের BDO সাহেব, সভাপতি, ADA, আমাদের খাটোয়ার এস অফিসের সাহেবরা ছিলেন। এই মেলায় আমাদের আজকে অনুষ্ঠান সূচিতে আছে কৃষকদের প্রশিক্ষণ বিভিন্ন দপ্তরে, যেমন প্রাণী, কৃষি, হ্যাঁ এবং কি সমবায় দপ্তরের একটা প্রশিক্ষণ আমাদের আমরা আয়োজন করেছি, হ্যাঁ নতুন আইটেমের এই প্রশিক্ষণ আমাদের আজকাল দুদিন চলবে। আমাদের পরশু দিন 21 তারিখে আমাদের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের হাত দিয়ে আমাদের ব্লকের যারা কৃতি কৃষক তাদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে আমাদের মেলা সমাপ্ত অনুষ্ঠান। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মানিকের রিপোর্ট, আনন্দবার্তা। কাজের সন্ধানে বিদেশে গিয়ে বিপাকে পড়েছে এক যুবক, ফলে যুবকের পরিবারটি বিদেশ মন্ত্রী শরণাপন্ন হয়েছেন, বাড়ির ছেলে বাড়ি ফিরে আসুক এই ভাবনায় আছে যুবকটির পরিবার। কাজের সন্ধানে আরবে গিয়ে বাড়ি ফেরা হচ্ছে না কিরণ শেখ নামে বছর 24 এক যুবকের। রায়নার বাঁধগাছা এলাকার বাসিন্দা কিরণ কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দিয়েছিল, দালালের ফাঁদে পা দিয়ে আজ সে বাড়ি ফিরতে পারছে না। কিরণের পাসপোর্ট, ভিসা, মোবাইল ফোন সহ সমস্ত কাগজপত্র কেড়ে নিয়েছে আরবের ওই সংস্থা বলে অভিযোগ, এমনকি তাকে মারধর করে জোর করে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাচ্ছেন না বলে কিরণের পরিবারের দাবি করেছেন। বিষয়টি জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছেন, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথাও তারা ভাবছেন। কিরণের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন, পরিবারের সকলের একটি আবেদন, তাদের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের ওই যে আরবে গেছে, কে গেছে? আমার বোনপু। আচ্ছা, দিয়ে দিয়ে এবার বিক্রি করে দিয়েছে, টাকা পয়সা নিয়েছে, নিয়ে বিক্রি করে দিয়েছে। কত টাকা নিয়েছিল? 2 লক্ষ টাকা নিয়েছে, দিয়ে এখন আর ধরা ছোঁয়া দিচ্ছে না, আর না যাচ্ছে বোঝা। কার মাধ্যমে গেছিল? কার মাধ্যমে গেছিল? দিয়ে দালালকে, দালালের মাধ্যমে দিয়ে গেছে, দিয়ে দিয়ে তারপরে আর টাকা পয়সা দিয়ে আর আমরা সেবার কান্দাকাটা করছে, মার ধর করছে, খেতে দিচ্ছে না, এরকম চাপ, হ্যাঁ ঘর থেকে বার করে দিচ্ছে, আবার কাজের জন্য হয়তো টেনে নিচ্ছে। আমরা চাইছি যে আমাদের ছেলে আমাদের বাড়িতে ফিরে আসুক, ফিরে আসুক, এইটাই চাই।
আপনার? আমি বাইরে ছিলাম, বাবাকে বলে যাই বাবা তাহলে আমি বাইরে কাজে যাচ্ছি। কে? আমার ভাই কিরণ। কিরণ? কিরণ বলে বাবা বাইরে কাজে যাচ্ছি, তা অসুবিধা নেই, আমি ফোন করবো। ঠিক আছে তা যাও তাহলে, সবই তো পেটের জন্য ছুটছে সবাই, মোটামুটি 20 দিন তারপর যাওয়া চলে যায়। চলে যাওয়ার পর খোঁজ খবর কোনো কিছু মেলে না, কোথায় গেছি জানি না, যে খোঁজ খবর কিছু মেলে না। 20 দিন পর হঠাৎ 12টা নম্বর থেকে ফোন করে, তো ফোন করে বাবা রিসিভ করার সঙ্গে সঙ্গেই এগুলো কী হয়েছে। তখন মানে ও বলছে আমাকে এরকম ব্যাপার, দালাল চক্করে পড়ে 2 লক্ষ টাকা দিয়ে আমি আরব চলে এসেছি, তা আমাকে জিসিবি অপারেটারিং কাজ দেবো বলেছিলো, এখন আমাকে সেন্টারিং কাজ দিয়েছে, এখানে মানে খেতে দিচ্ছে না, কাজে না গেলে রুম থেকে বার করে দিচ্ছে, তাই কাজ আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে, মানে 2 দিন আমি না খেয়ে আছি, আমাকে রুম থেকে বার করে দিয়েছে, আর আমাকে কোনো টাকা নেই, মার তোর মেরে বার করে দিয়েছে, ফোনগুলো কেড়ে নিচ্ছে, মানে সবারই ফোন কেড়ে নিয়েছিল, এ খুব গুরুত্বভাবে ফোনটাকে রেখে দিয়েছে, মানে যাই ভালো করে আর কি, যাতে জানতে পারে কেউ, রাত্রে ফোন করে 12টা 1টার পর ফোন করে। কি বললো দেখে? ফোন করে বললো যে ভাই কোনো ব্যবস্থা হলো দাদা, তা ব্যবস্থা যদি না হয় আমাকে সেখানে আত্মহত্যা করতে হবে। আমি অভিযোগ করেছি আপনার এসপিকে বা আপনার ডিএমকে, বিদেশ মন্ত্রী করেছিলাম, করেছি, চিঠি করেছি, ফ্যাক্স করা হয়েছে, তো কোনো উত্তর এখন বিদেশ মন্ত্রী বা সুষমা স্বরাজ, সুষমা স্বরাজকে, সুষমা স্বরাজকে আচ্ছা কোনো উত্তর পেয়েছেন এখন? না না কোনো উত্তর পাইনি। কি নাম যে নিয়ে গেছে? নিয়ে গেছে সাকির ওরফে মিলন, ডাক নাম সাকি, ১০০ দিনের মধ্যে ওকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে আনবো, 20 দিনের জন্য 50 দিন কেটে গেল। আপনি টাকা দিয়েছিলেন? আমরা টাকা দিয়েছিলাম। কত দিয়েছিলেন? 1,40,000 টাকা দিয়েছিলাম, তার চুক্তিপত্রও আছে, তার কাগজ আছে সাদা কাগজের উপরে, তারপরে দিয়ে তারপর 20 দিন 50 দিনের পর দিন আমি ফোন করি, ফোনটা রিসিভ করে না, তারপর অন্য বাড়ি আবার যাই, আবার আমার গ্রামের পার্টি গেলিয়ে ওই গ্রামের পার্টির সঙ্গে যাই, যে কথা বলি, কথা বলার পর বসে বললে আমি ওকে আনতে পারবো না, আমার টাকা আমি ফেরত নিয়ে নিন, আমি ওকে আনতে পারবো না, আমি যা চাইছি সেটা যাতে ফিরিয়ে আসুক, ফিরে আসুক। ওখান থেকে চলে আসতে পারছে না কেন? আসতে পারে, পাসপোর্ট ভিসা সব নিয়ে নিয়েছে, তো কিভাবে আসবে, ওর কাছে টাকা নেই পয়সা নেই। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিদ্রোহী কবি আগে নাকি চটি জুতো আগে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মানুষজনের মধ্যে। জেলখানা মোড় সংলগ্ন এলাকায় কবি মূর্তি ঢেকে গেছে অস্থায়ী চটি জুতো দোকানের কারণে। কেবল তাই নয়, কবি প্রাঙ্গণ একটা আস্তাকুড়ি পরিণত হয়েছে। কবির প্রতি এই রূপ অবিচার সভ্য সমাজের কাছে লজ্জনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নানারূপ জনহিতকরকারী পরিকল্পনা নেয়ার পাশাপাশি বিভিন্ন মনীষীদের শ্রদ্ধার লক্ষ্যে নানারূপ কর্মসূচি নিচ্ছেন প্রতি মুহূর্তে। কিন্তু কিছু মানুষের সচেতনতার অভাবে মুখ্যমন্ত্রীর স্বপ্ন বিঘ্ন ঘটছে। এই রূপ নিদর্শন পরিলক্ষিত হল শহর বর্ধমানের জেলখানা মোড় সংলগ্ন এলাকায়। বেশ কিছু বছর আগে ওই স্থানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। বিদ্রোহী এই কবি দেশে কিংবা বিদেশে সমাদৃত হলেও এই স্থানে বর্তমানে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, যা সভ্য সমাজে লজ্জনীয়। কবির সামনে জুতোর পসরা সাজিয়ে বসেছেন কতিপয় ব্যবসাদার। পচলতি মানুষের কাছে কবির মুখ ঢেকে ফেলেছে ওই সমস্ত রং বেরঙের চটি জুতো জোড়া। এ ব্যাপারে হেলদোল নেই কারুর মনে। মানুষজনের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, কবির মূর্তির থেকে কি চটি জুতোর প্রাধান্য আগে? পথচলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসাদার সকলেই এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। করে দেওয়া উচিত ছিল, আর এগুলো ব্যাপারগুলো কিছু বলার নেই, এগুলো নিজে নিজে রুচিবোধ।
এই সব কি আর বলি বলুন, এগুলো তো আড়াল হয়ে যাচ্ছে। সামনে কি বিক্রি হচ্ছে? পেয়ারা বালা আছে, জুতো বালা আছে। জুতো বালা নজরুলকে দেখা যাচ্ছে না, জুতো দেখা যাচ্ছে? আগে কার দৃষ্টি পড়ছে? আগে জুতোর দৃষ্টি পড়ছে। হ্যাঁ, অনেক ঘুরে ফিরে দেখতে হবে। প্রশাসনের এইসব প্রশ্ন আর কেন করছেন? চুল পেকে গেছে, এগুলো দরকার মানে এগুলো দরকার মেটাবার বহু জায়গা আছে, কিন্তু নজরুলের মূর্তি সামনে রাখা আছে সেটা তো সবাই চোখের সামনে দেখার জন্য, সেটা তো দেখতে পাচ্ছি না। নজরুলকে মনে করবো কি করে? কেবল তাই নয়, কবির মূর্তির সামনে গোটা এলাকা অপরিচ্ছন্নতায় ভরে গেছে। বলতে গেলে কবি প্রাঙ্গণ আস্তা কুড়ে পরিণত হয়েছে। কি আর বলি, কিছু বলার নাই, কিছু বলার নাই। আমাদের খুব লজ্জা, আমাদের খুব লজ্জাকর বিষয় যে সত্যি তাই, আমরা দেখেও দেখি না, এটা খুবই আমাদের কাছে লজ্জাজনক। এর থেকে আর কি বলার বলবো। কবির প্রতি এইরূপ অবিচার, সভ্য মানুষজন কি তাদের দায়ভার এড়িয়ে যেতে পারে? এই ঘটনা প্রমাণ করে মানুষ ক্রমশ যান্ত্রিকে পরিণত হচ্ছে এবং তাদের নৈতিক বোধ ক্রমশ হারিয়ে ফেলছে। কবে আবার মুখ্যমন্ত্রী স্বপ্নকে সম্মান দিয়ে কবিকে যোগ্য সম্মান প্রদান করা যায়, সেই দিকেই তাকিয়ে সকলে। পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। কাল্লা 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব। একটি সংস্থার উদ্যোগে এইরূপ কর্মকাণ্ড গৃহীত হয়। বিভিন্ন জায়গা থেকে বহু শিল্পী এদিন এই উৎসবে তাদের প্রতিভা তুলে ধরেন। আপনারা সবাই একটু হাতে তালি দিয়ে তাদের অভিনন্দন জানান। আমাদের মঞ্চে এখন অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। চলছে সারা বাংলা আবৃত্তি উৎসব। আমাদের মন করে নেওয়া হচ্ছে তাকে, আমাদের অতিথিদের পুস্তক এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে। ফোটা পুষ্পস্তবক এবং ব্যাজ দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় শ্রী তপন ভট্টাচার্য মহাশয়কে আমাদের মেয়েরা বরণ করে নিচ্ছে। আপনারা সবাই একটু হাতে তালি দিয়ে আমাদের প্রতিযোগিতা সারা বাংলা এই আবৃত্তি প্রতিযোগিতার আমি সাফল্য কামনা করছি এবং সুশান্তর কাছে চাইব, এটা আমার আশা যে প্রতি বছর হবে, প্রতি বছর এই আবৃত্তি প্রতিযোগিতা করুন। এবং আমাদের বিশিষ্ট বাচক শিল্পীর সমন্বয়ে আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাল্লা 2 নম্বর ব্লকের সিঙ্গারকোন এলাকায়। একটি সংস্থার উদ্যোগে চলে এইরূপ কর্মকাণ্ড। এই সোনার তরি পরিচালনায় সারা বাংলা আবৃত্তি উৎসব এবছর আমার দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। আমি এর আগেও প্রথম বছর সারা বাংলা আবৃত্তি উৎসব করেছিলাম, তাতে ভালো সাড়া পেয়েছি। এবছরও মোটামুটি বিভিন্ন এলাকা থেকে আমার এখানে প্রতিযোগী এসেছে। বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, নদিয়া, ধুবুলিয়া, হাওড়া, এবার আমার লোকাল কিছু শিল্পীও আছেন, আমার সোনারতরীর ছাত্রছাত্রীরা আছেন। আমি কেবল এই সোনারতরীর প্রশিক্ষক নয়, আমি চাইছি আমাদের এই এলাকায় আবৃত্তি যেটা শহর অঞ্চলে চলে
গ্রামের ছেলেমেয়েরাও যাতে ভালোভাবে এখানে আবৃত্তি শিখতে পারে এবং বড় জায়গায় স্থান পায়, এই উদ্দেশ্য নিয়েই আমার এই সোনার তরি সারা বাংলা আবৃত্তি উৎসব। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য প্রতিযোগী অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা চালান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবুটুটু, বিশিষ্ট সমাজসেবী প্রণব রায় সহ অন্যান্যরা উপস্থিত থেকে কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। সভাধিপতি এদিন জানান, আবৃত্তির প্রসারের লক্ষ্যে সব রকম সহযোগিতা করবেন। সারা বাংলা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমার নিজের এলাকায়, নিজের নির্বাচনী কেন্দ্রে, নিজের কর্মক্ষেত্রে। আমাদের ছেলেগুলো যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটা আবৃত্তি উৎসব আমাদের বর্ধমান জেলাকে সমৃদ্ধ করবে। আগামী দিনে আমাদের সুস্থ সংস্কৃতির স্বার্থে এগুলো ভীষণ প্রয়োজন। আবৃত্তি বা কবিতা ছেলেদের ছেলেমেয়েদের মধ্যে সঞ্চারিত হলে আরও আগামী দিনে সুস্থ সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হবে। আমাদের এই এই ক্ষেত্রে আমি একটাই কথা আমার বক্তব্য, যদি কিছু সরকারিভাবে সহযোগিতা লাগে, এটা আমি বলেছি উদ্যোক্তাদের, আপনারা সারা বছর ট্রেনিং ক্যাম্প স্কুল করেছে, সেটা আরও ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি করব। আয়োজকদের আশা, এই রকম উদ্যোগের ফলে আবৃত্তির প্রসার ঘটবে চারিদিকে, কর্মসূচি ঘিরে উদ্যোক্তাদের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। আজকে আমরা সোনার তরির পক্ষ থেকে সারা বাংলা আবৃত্তি উৎসবের আয়োজন করেছি। এখানে আমাদের পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আবৃত্তিকাররা, বিশিষ্ট বাচিক শিল্পীরা এসেছেন। এখান থেকে আমাদের দুর্গাপুর, আসানসোল, এদিকে ত্রিবেণী, কৃষ্ণনগর, ধুবুলিয়া, দুর্গাপুর, আরও অনেক জায়গা থেকে, ব্যারাকপুর, হাওড়া, বেলুর থেকে একজন আসছেন। এরকম আমরা সারা বাংলার আবৃত্তিকারদের আজকে একত্রিত করেছি। সারাদিন আমাদের এই অনুষ্ঠান চলবে। আমরা আবৃত্তি সোনার তরি হচ্ছে একটা আবৃত্তি চর্চা কেন্দ্র, এখানে আমরা চাইব আরও সবাই আসুক যাতে আবৃত্তি চর্চাটা আরও বাড়ে আমাদের এলাকায়। এটা কি প্রথম বর্ষ এই অনুষ্ঠানটা? না, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আমরা 2015 সালে প্রথম করেছিলাম অকালপোষে, এবার এটা দ্বিতীয় বর্ষ। কদিনের অনুষ্ঠান? একদিনের অনুষ্ঠান। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 10 বছরের এক বালকের। ঘটনাটি ঘটেছে বাজে প্রতাপপুর শিবতলা এলাকায়। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বালকের। মৃত বালকের নাম অনিমেষ দাস। ঘটনাটি ঘটেছে বাজে প্রতাপপুর শিবতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় যে নতুন ব্রিজটি তৈরি হচ্ছে তার নিচে বাচ্চাটি খেলছিল। ওই স্থানে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে বাচ্চাটি চলে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে সে। স্থানীয়রা তৎক্ষণাৎ বাচ্চাটিকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা বাচ্চাটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠেন বাচ্চাটির পরিজন সহ এলাকাবাসী। যে কাজ চলছে এখানে বাজেপুর শিবতলায় ব্রিজের তলায় কিছু বাচ্চারা খেলা করছিল, এখানে কারেন্টের ওয়্যার হয়তো ছিল, বাচ্চাটা ওইখানে শর্ট খেয়েছে, শর্ট খেয়ে পড়ে যায়। লোকজন জড়ো হয় যে আমরা গেলাম দেখতে, কোম্পানির ডেপুটি কোম্পানির গাড়ি করে হসপিটাল দিয়ে এলাম। ল্যাপটপ দেখার পর ম্যাডাম মারা গেছে। কী নাম ছিল এটা? সেটার নাম অনিমেষ দাস। কত বছর বয়স? 10 বছর। পড়াশোনা করতো? হ্যাঁ পড়ো। কোন স্কুল জানা আছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আন্তঃরাজ্য থ্রোবল প্রতিযোগিতার জন্য শহর থেকে 2 জন নির্বাচিত হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের উৎসাহ প্রদানের পাশাপাশি আর্থিক সাহায্য করেন পৌরসভার এমসিআইসি শিখা দত্ত। শিখাদেবীর এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। কিছুদিন আগেই রথতলায় অনুষ্ঠিত হয়েছিল রাজ্য থ্রোবল টুর্নামেন্ট প্রতিযোগিতা।
বর্ধমানের নীলাদ্রি আঁশ ও পলাশ তরুপদার রাজ্য থ্রো বলে নির্বাচিত হয়েছেন। আগামী দিনে আন্তঃরাজ্য থ্রো বল প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবেন। খেলাগুলি অনুষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। বর্ধমানের এই ছেলে দুটি জেলার নাম উজ্জ্বল করবে এই আশা ক্রীড়াপ্রেমীদের। তাদের উৎসাহ দান করতে পৌরসভার উদ্যোগে ও নিজ ব্যবস্থাপনায় পৌরসভার MCIC শিখা দত্ত সেনগুপ্ত তাদের আশীর্বাদ করেন। এছাড়াও আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সহযোগিতারও আশ্বাস দেন। শিখাদেবীর এইরূপ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সুস্থ নাগরিকবৃন্দ। নীলাদ্রি আঁশ ও পলাশ তরফদার শিখাদেবীর এইরূপ প্রচেষ্টায় আপ্লুত। আজকে পূর্ব বর্ধমান জেলার থেকে দুটি ছেলে, একটি নীলাদ্রি এবং পলাশ, এরা রাজ্য থ্রোবল অ্যাসোসিয়েশনের যে টুর্নামেন্ট হয়েছিল বর্ধমানে রথতলা প্রভাত প্রগতি সংঘের ময়দানে, সেখান থেকে রাজ্য খেলার জন্য নির্বাচিত হয়, রাজ্য দলে নির্বাচিত হয়, যার ফলে এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খেলা হয়। এবারে খেলাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়, সেখানে এরা রাজ্য দলের প্রতিনিধিত্ব করবে। সেখানে ভালো খেললে এরা ইন্টারন্যাশনাল দল অর্থাৎ ভারতীয় দলের চান্স পাবে, পেতে পারে, এরকম একটা ব্যাপার। তাদের উৎসাহিত করার জন্য বর্ধমান পুরসভাতে আমরা তাদেরকে ডেকেছিলাম। বর্ধমান পুরসভার কাউন্সিলর ইনচার্জ মেম্বার MCIC আমাদের খোকন দাসের চেম্বারে রয়েছেন, এখানে আমাদের অন্যতম আমাদের MCIC আমাদের সকলের শ্রদ্ধেয়, আপনারা সকলেই জানেন, নন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি আমাদের তার থেকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তাদের আশীর্বাদ করার জন্য, তিনি আশীর্বাদও করলেন। তিনি এখানে তাদের কাছে একটু বললেন যে তোমরা ভালো করে খেলো এবং তোমরা আরও আমাদের জেলার নাম উজ্জ্বল করো, রাজ্যের নাম উজ্জ্বল করো, দেশের নাম উজ্জ্বল করো। এবং একটা গরিব ছেলে তারা যারা এই জায়গায় খেলতে যাচ্ছে তাদের তো কিছু আর্থিক সাহায্য দরকার, সে ব্যাপারেও তিনি সহযোগিতা করলেন, তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন। এটাই আমরা মানে অত্যন্ত খুশি, যার জন্য আমরা এখানে ওদেরকে উৎসাহিত করার জন্য নিয়ে এসেছিলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বড়ধামাস তরুণ সংঘ মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কাল্লা থানা এবং বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের মধ্যে চলে ম্যাচটি। জনগণের সাথে পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় বড়ধামাস তরুণ সংঘ মাঠে। কাল্লা থানা এবং বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনুষ্ঠিত হয় এদিনের এই ম্যাচটি। বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। কাল্লা থানার SDPO ওসি সহ অন্যান্যরা এদিনের প্রতিযোগিতায় উপস্থিত থেকে ম্যাচটি যথাযথ রূপ প্রদান করেন। জনগণের সাথে পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এই রূপ পরিকল্পনা গৃহীত হয়। এদিন প্রতিযোগিতা উপলক্ষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। তা সেই উদ্যোগটাতেই সেই ভীতি কাটাতে যে পুলিশ মানুষের বন্ধু, পুলিশ সমাজের একটা অঙ্গ, তা সেই খেলার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি, কেমন খেলা হয় সেটা দেখার জন্য এবং করার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। খেলোয়াড়দের সঙ্গে আমাদের বিশিষ্ট যারা অতিথি এসেছেন এবং কাল্লা থানার অফিসার ইনচার্জ, খেলা শুরুর আগে করবেন না, খেলাটা সম্প্রীতিমূলকই যেন হয়, প্রীতিমূলকই যেন হয়। এবং উইকেট কিপিং করছেন কাল্লা SDPO সাহেব মহাশয়, বল করলেন কিন্তু খুব সুন্দর শট, খুব সুন্দর শট। এবার আমরা খেলা শুরু করব। আমি কিন্তু ভালো ভালো আজকে শুধু প্রশাসক হিসেবে শাসন করার জায়গাতেই নেই, পুলিশ আজকে সমাজের মানুষের বন্ধু হিসেবে
তারা কাজ করছে, কোথাও ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কোথাও ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে, আরো বিভিন্ন রকমের কোথাও স্বাস্থ্য শিবির হচ্ছে, স্বাস্থ্য মেলা হচ্ছে পুলিশের নেতৃত্বে। অর্থাৎ বিষয়টা মানুষ যাতে বোঝেন, এতদিন মানুষ পুলিশ নামে ভয় পেতেন, পুলিশ মানেই ভয়ের ব্যাপার। বিশেষত গ্রামগঞ্জের মানুষ যারা, আমরা পুলিশের নামে আমাদের কাছে আতঙ্ক ছিল, পুলিশ মানেই ভয়ের ব্যাপার, পালিয়ে যাও, পুলিশ দেখলি পালাও, পুলিশের গাড়ি দেখলি পালাও, লুকিয়ে পড়ো, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন যাদের বিভিন্ন জনজাতির এখানে বসবাস, শাসন চালাচ্ছে, প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দেন। কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ম্যাচটা বলতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের নেত্রী, উনি যে পুলিশ প্রশাসনকে মানুষের বন্ধু হতে বলেছেন। পুলিশ প্রশাসনকে আগে আমরা ছোটবেলায় দেখতাম, পুলিশ প্রশাসন মানে মানুষ ভয় পেত, পুলিশ দেখলে মানুষ ভয় পেয়ে বাড়িতে ঢুকে যেত। আজকে পুলিশ যে মানুষের বন্ধু, এই আমাদের নতুন সরকার আসার পর, এই মামাটি মানুষের সরকার আসার পর, ওনাদের উদ্যোগে আজকে কানলা থানা আমাদেরকে বলেছিলেন যে বর্ধমাস গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কানলা থানার একটা সম্প্রীতিমূলক ম্যাচ, অর্থাৎ প্রীতি ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করতে বলেছিলেন। আমি বর্ধমাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে এবং বর্ধমাস গ্রাম পঞ্চায়েত পরিচালন করি, সেই হিসেবে আমি আজকে এই খেলার আয়োজন করেছি। এই খেলায় আজকে বর্ধমাস গ্রাম পঞ্চায়েতের 15টা গ্রামের মানুষ উপস্থিত হয়েছেন এবং 15টা গ্রাম থেকেই বিভিন্ন যারা খেলোয়াড়, যে সমস্ত খেলার মধ্যে যে সমস্ত ছেলেরা যুক্ত, তাদেরকে আমরা এখানে আসতে বলেছি, তারা এসেছে এবং তারা সকলেই আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে। এবং কানলা থানার এসডিপিও সাহেব এসছেন, ওসি সাহেব এসছেন এবং সর্বোপরি আমাদের সকলের কাছের মানুষ এবং কানলা 2 নম্বর ব্লকের নয়নের মণি, আমাদের বর্ধমান জেলা উন্নয়ন ও পরিকল্পনা কমিটির অন্যতম সদস্য মাননীয় শ্রী প্রণব রায় মহাশয়ের হাত দিয়েই আমরা আজকে এই খেলার উদ্বোধন করালাম এবং এই খেলা ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে, একবার শেষ হয়ে গেছে, খেলা চলছে। আমরা চাই পুলিশ এবং মানুষ, পুলিশ এবং সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠুক। আর এটা আমরা প্রশাসনে যেহেতু আমরা আছি, যেহেতু আমরা পঞ্চায়েত পরিচালনায় আছি, আমরা চাইছি মানুষের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। পৌর উৎসব উপলক্ষে পৌর কর্তৃপক্ষ নানা বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। মঙ্গলবার স্পন্দন মাঠে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হয়। এদিন খেলায় অংশগ্রহণ করে 2 বছরের বিজয়ী লাইসেন্স ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এদিন খেলায় প্রাধান্য ছিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। 2 বিভাগের কর্মীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান। উল্লেখ্য, উভয় দলের খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড় সুলভ আচরণ লক্ষ্য করা যায়। এটা বেসিক্যালি আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা চলছে, আপনারা জানেন। আজকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে লাইসেন্স ডিপার্টমেন্টের খেলা রয়েছে। সকলেই যেমন ভেবেছিল যে লাইসেন্স ডিপার্টমেন্ট গত 2 বারের চ্যাম্পিয়ন টিম, তাদের সাথে লাইসেন্স ইঞ্জিনিয়াররা খেলছে, ইঞ্জিনিয়াররা এবারে খুব ভালো টিম তৈরি করেছে। ওরা প্রথম ব্যাট করে 140 রান করেছে, কিন্তু লাইসেন্স সেরকমভাবে খেলে উঠতে পারছে না। দেখছেন প্রথম 2 ওভারের মধ্যেই ওদের 2টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেছে। ম্যাচ
ম্যাচের গতিপথ কোন দিকে যাচ্ছে দেখে মনে হচ্ছে, আজকে ট্রেন্ড দেখে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং চ্যাম্পিয়ন হবে, কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, লাস্ট বলের আগে কিছুই বলা যাবে না। পৌরসভার কর্মী ছাড়াও অসংখ্য দর্শনার্থী এদিন মাঠে ভিড় জমান। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ মহকুমার পঞ্চায়েতে রাত সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জেলা শাসকের সভাগৃহে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হল মঙ্গলবার। কাজের সন্ধানে বিদেশে গিয়ে বিভাগে পড়ছেন এক যুবক। বিদ্রোহী কবি আগে নাকি চটি জুতো আগে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মানুষজনের মধ্যে। কালা দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হল আবৃত্তি উৎসব। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল 10 বছরের এক বালকের। আন্তঃরাজ্য থ্রোবল প্রতিযোগিতার জন্য শহর থেকে 2 জন নির্বাচিত হয়েছেন। বড়ধামা তরুণ সংঘ মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল মঙ্গলবার। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হল মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। We'll be right back.